छोटे से। हेलो মন্টু। হ্যাঁ হো, হ্যাঁ হ্যাঁ, আরে আমি মদনদা বলছি। তাই লকডাউনের মধ্যে কেমন আছিস তাই জানার জন্য ফোনটা করলাম। ভালো আছিস তো ভাই? আর বলো না মদনদা, আমি একদম ভালো নেই। হ্যাঁ ভালো নেই, সে কি রে, কি হয়েছে? আর বলো না, আমি এখন স্টেজ থ্রিতে আছি। স্টেজ থ্রিতে? সে কি করে হয়? আরে ভারত সরকার তো বলছে যে এখন ভারতে করোনা ভাইরাসের স্টেজ টু চলছে। যদি আমরা সবাই এই লকডাউনটাকে না মেনে চলি তাহলে স্টেজ থ্রিতে অবশ্যই চলে যাওয়ার সম্ভাবনা একটা থেকে যায়, তাই না? তা তোর কি হলো? না গো দাদা, ফার্স্ট স্টেজে ব্রেকফাস্ট তৈরি করে ঘর মুছে বাসন মেজে কিন্নিকে বেডটি দিয়ে ঘুম ভাঙিয়েছি। সেকেন্ড স্টেজে আমাদের দুজনের জামা কাপড় সায়া ব্লাউজ ধুয়েছি, দুপুরে খাবার তৈরি করেছি। আর থার্ড স্টেজে রাতের খাবারে পরোটা চিকেন কারি বানিয়েছি। কেন কেন মন্টে, তোকে বিয়ের আগে বলেছিলাম না যে ওই রকম মোটা বোনের লোভে তুই মোটা মেয়েটাকে বিয়ে করিস না, তখন কথা শুনলি না, এখন ঠেলা সামলা। যত সব খুব ভুল করেছি গো দাদা। তা তো করেছিস, কোভিড-19 এর প্রকোপ থেকে বাঁচলে ও শিবরা রাত থেকে মুক্তি পাবো না। হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা এবার কি আমার খবর নিবি নাকি? বলো তুমি কেমন আছো? আরে তুই তো জানিস মন্টে, আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, সব সময় ফার্স্ট ক্লাস থাকি, তাই না? তবে তোকে কানে কানে একটা কথা বলছি, তুই কাউকে বলবি না তো মন্টু? না না বলবো না, বলো বলো। আমি ভাই এই লকডাউন হওয়ার পর থেকে রোজ এক দুবার করে ওই গিন্নির হাতে খুন্তির বাড়ি খাচ্ছি রে ভাই। হ্যাঁ হ্যাঁ, অবাক হচ্ছিস কেন খাচ্ছি? না খেয়ে কি করবো বল? হ্যাঁ ওই কাজকর্ম আমি একদম করতে পারবো না। তাছাড়া ওই ধর গিয়ে ওই তোর বৌদির বকা ঝকা গালি গালাজ এই সমস্ত শুনে শুনে যেমন অভ্যস্ত হয়ে গেছি না, আর তেমনি ওই খুন্তির মারটাও এখন আমাদের সহ্য হয়ে গেছে রে ভাই। হ্যাঁ কি বললি, বাজার বাজারে যাচ্ছি কিনা? হ্যাঁ বাজারে যাচ্ছি, তুই তো জানিস বাজারে আমি যেতাম ওই তোদের সাথে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে। হ্যাঁ রে, আর বাজার করে নিয়ে যখন বাড়িতে ফিরতাম তখন আমার গিন্নির কোনো জিনিসই মন উঠত না, এটা ভালো হয়নি, এটা পচা, এটা কেন এনেছ, তাই যাবো না ঠিক করেছি। তা ভালো, তো বাজারে যাচ্ছ, কেনাকাটা করছো, মাস্ক পরে করছো তো? হ্যাঁ তা করছি। এই আজকেই দেখ না, সকালে তোর বৌদি বলল যে সাবান, তারপরে আলু পেঁয়াজ আগের বাগারে কিছু নেই, তা তুমি এক সপ্তাহের জন্য তুলে নিয়ে এসো। তো বাজারে গেলাম, যাওয়ার পরেই মাস্ক পরেই গিয়েছিলাম, তো মাস্ক পরা এক পুলিশ সাহেব এসে বললেন বাড়ি যাও। আমি বললাম যাওয়ার আগে একটা কবিতা দুটো লাইন শোনাবো, বলে শোনাল। তা আমিও বলে ফেললাম থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, ঘূর্ণিপাতের ঘূর্ণি ছড়ে মকন। হ্যাঁ পুলিশটা কি বললো? কেলাবো তোমায় উল্টো করে, পাল্টে দেবো তোমরাটাকে, তাই তো মন্দা? তার মানে তোকে পুলিশটা ধরেছিল? হ্যাঁ।
ঠিক আছে আর কি এই করে চালিয়ে যা এছাড়া তোর উপায় নেই তবে জানিস তো এই বাজারে না গেলে মনটা আমার একদম ভরে না হ্যাঁ মনটা আগুন বাগুন ভরে এতদিনের অভ্যেস কি যে সব কোভিড-19 এর শোনো দাসবাবু আগে এই লকডাউন লকডাউন যতদিন না উঠছে তোমাকে দোকানে রেশন দোকানে যেতে হবে না ঘরে রেশনে চাল গম যা আছে সিদ্ধ করে খেয়ে আমরা লকডাউন করোনা ভাইরাসকে তাড়াবই তাড়াবো যথাজ্ঞা দেবী একই তুমি এই সাবান জলে হাত টাত না দিয়ে আর এই কি বলে ডিস্টেন্স 3 ফুটের যে ডিস্টেন্স মেনটেন করার কথা সেটা না মেনে তুমি ফোনটা নিয়ে নিলে এবার আমার সময় কাটবে কি করে শোনো আমি ঘরে রেডিও শুনতে শুনতে যে কাজকর্ম করি তুমিও করবে রেডিও শুনতে শুনতে কাজকর্ম কাজকর্ম ঠিক আছে কাজ করবো তোমার সাথে আমি হাতে হাত মিলিয়ে কাজ করবো এবার আমাকে ফোনটা দাও শোনো হ্যাঁ তোমার এই ট্রান্সফরটার ভেতরে কি আছে এইটাকে তুমি কেন এত প্রেম করো সেটা আমি জানবো আর আমার বেলায় গুড ফর নাথিং ঠিক আছে তুমিও দেখো আমার আমার হ্যাঁ দেখছি দিও এটা আমি আবার খুঁজে দেখবো এর মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই তাহলে দেখো দাও বলছি Yeah.